ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি, এচোর আলুর দম। এই রেসিপিটা একদম সহজভাবে বানিয়েছি, তো চলুন আমি রেসিপিটা শুরু করি। তো এখানে আমি নিয়ে নিয়েছি কাঁঠাল। কাঁঠালটাকে আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে এইরকম চার কোণা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি তিনটি আলু, বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তো কাঁঠাল এবং আলু আমি প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। দুটো তিনটে সিটি দিয়ে আমি সেদ্ধ করে নেব, সেজন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম কাঁঠাল আলু। এতে আমি একটু জল অ্যাড করে দেব এবং আমি এগুলোকে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করে নিয়েছি আমি, তো ঢেলে নিচ্ছি আমি কাঁঠাল আলু। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তো এগুলো আমি এক সাইডে রেখে দিলাম। এবার আমি চলে যাব রান্নাতে। তার জন্য এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে গেলে সরিষার তেলের মধ্যে এবার আমি দিয়ে দেব গোটা জিরে দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দেব একটা তেজপাতা, দারচিনি, দুটো শুকনো লঙ্কা এবং তিনটে লবঙ্গ, গোলমরিচ, আর এখানে আমি দুটো দিয়ে দিয়েছি ছোটো এলাচ। এগুলোকে আমি একটু 5-6 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন। একটা রসুন আমি ছাড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর দুটো আমি দিয়ে দিলাম লঙ্কা, চেরা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম আমি লবণ, হলুদ গুঁড়ো। তারপরে আমি এখানে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল খাবেন সেরকম লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো, এটাকে একটু আমি নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1 চামচ রসুন বাটা এবং আদা আর জিরে পেস্ট দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আমি টমেটো কুচি। সবগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। এরকমভাবে নাড়াচাড়া করে এটা কষিয়ে নিতে হবে। কষানোর পরে এবার আমি দিয়ে দেবো কাঁঠাল এবং আলু। কাঁঠাল আলুটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। এরকমভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, যাতে নিচের দিকে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এ দেখুন ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। তো এবার আমি দেব কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা দিলে কিন্তু টেস্ট আরও বেড়ে যায়, সেজন্য আমি এখানে দিলাম কাজু বাদাম বাটা এবং বাটিটা ধুয়ে আমি একটু এখানে জল দিয়ে দিলাম। কাজু বাদামটা দেওয়ার পরেও কিন্তু একটু কষিয়ে নিতে হবে ভালো করে। তো এরকমভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি। তো এবার আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা ব্যবহার করবেন অবশ্যই, চিনি দিলে স্বাদটা আরও বেড়ে যায়, তো আমি এখানে চিনি ব্যবহার করলাম। আর কারো যদি ভালো না লাগে তো অ্যাভয়েড করতে পারেন। তারপরে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম জল। জলটা কিন্তু অল্প পরিমাণে দিতে হবে, কারণ এটা গায়ে মাখা মাখা হবে যেহেতু দম হচ্ছে। তো জল দেওয়ার পরে কিন্তু আমি এটা ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব লো ফ্লেমে। তো আমি এখানে ঢাকা দিয়ে দিলাম, এবার ঢাকাটা তুলে নিয়েছি। রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। তো এখানে আমি এবার দিয়ে দেব গরম মশলা। তো এখানে আমি সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমাদের আলু এবং এঁচোড়ের দমটা একদম রেডি। আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন এবং কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন। তো রেসিপিটা রেডি হয়ে গেছে, এবার আমি রেসিপিটা নামিয়ে নেব। তো নামিয়ে নিচ্ছি আমি রেসিপিটা। দেখুন খুব সুন্দর লাগছে, দেখতেই সুন্দর লাগছে, তো খেতে আরও ভালো লাগবে। তো আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এইরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে আপনাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।